আসসালামু আলাইকুম ভিভার্স তো আজকে সবাইকেই শুভ নতুন বছরের শুভেচ্ছা তো এই নতুন বছরটা আমার এত ভালো যাবে আমি চিন্তা করতে পারিনি তো একটা ঊনপঞ্চাশ বাজে রাতের তো এক নাস্তিক ভাইয়ের সাথে মোটামুটি রাসুল সাল্লাম এবং তার পালক পুত্রের বিবাহ নিয়ে কথা বলছিলাম যদিও নাস্তিক ভাইটি পরে উল্টাপাল্টা কথা বলা শুরু করে দিয়েছিল তো আজকে দেখাবো আপনাদেরকে আমি তার সাথে কি কি চ্যাট করেছি এটা আসলে চ্যাট ডিবেট বলতে পারেন তো মোটামুটি আপনাদের একটা ভালো আইডিয়া হবে তো ওনার সাথে আপনারা দেখতেই পাচ্ছেন যে উনার সাথে আমার খুব ভালো সম্পর্ক তো উনি ওনার আইডি নাম দিয়েছে মোহাম্মদ রাম জোসেফ তো দেখুন উনি আমাকে বলছেন হ্যাপি নিউ ইয়ার জানিয়েছেন উনি আমাকে বলছেন যে ভালো আছেন বস তো আমি তাকে রিপ্লে দিলাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দোয়া করি আল্লাহ আপনার এবং আমার দু সাল সুন্দর করে দেয় আমি তাকে জিজ্ঞেস করলাম কী করছেন ওই নাস্তিক ভাইটি অর্থাৎ উনি নাস্তিক না আসলে অ্যগোনস্তিক উনি বলেন এইটো নেটে আমি কি আপনাকে কিছু প্রশ্ন করতে পারি যদি মাইন্ড না করেন উনি বলেন ওকে বস আমি জানি না উনি আমাকে বস কেন বলছেন যাই হোক আমি উনিকে প্রশ্ন করলাম যে নাস্তিকতায় কি ফ্রি সেক্স বৈধ যদিও আমি জানি আপনি অ্যাগনস্টিক পরে উনি আমাকে বললেন না বস এটা ঠিক না আপনিই বলুন এটাকে মানবতার মধ্যে পড়ে আমি মানি বস একটা কথা বলব আমি বললাম উনি বলেন জি বলুন আমার জীবনে দেখা আপনি হলেন একজন ভদ্র অ্যাগোনস্টিক সত্য বলার জন্য আপনাকে ধন্যবাদ একটু ওয়েট করেন আপনাকে কিছু পিকচার দিচ্ছি উনি বলছেন ওকে বস তো আপনি কি নাস্তিদের কথার সাথে একমত দেখুন আপনাদেরকে কিছু পিকচার দেখাচ্ছি এখানে কিছু নাস্তিক মোহাম্মদ জামশেদ হোসেন ইশরাত জাহানকে বলছেন আমার একটা আল্লাহর আয়াত আমারটা আল্লাহর আয়াত কারণ আমার কাছে কোনো শয়তান আসে না আর এই বাণীতে কোনো হিংসা বিদ্বেষ বা খুন দর্শন নাই আর সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা আছে কি না সেটা আমি জানি না তাকে আমি দেখি নি সৃষ্টিকর্তা থাকলে আছে না থাকলে না এটা নিয়ে আমি ভাবি না তো এখানে আরেকজন নাস্তিক বলতেছে যে অ্যান ইন্ডে আরসি মা বোনদের সঙ্গে সঙ্গে সেক্স তো সব ধর্মেই চলে আমা আমার কোনো নৈতিক আপত্তি নেই শুধু বাচ্চা না হলে ভালো হয় তবে পুরুষ আপনারা দেখতেই পারছেন আপনারা এখানে পস করে পুরোটা পরে নিয়ে আমার আর পড়তে ভালো লাগতেছে না তো এখানে কাদেরকে বিয়ে করা বৈধ নাস্তিক বিয়ে নিয়ম কি কাদের বিয়ে করা বৈধ এখানে আপনারা সব দেখতে পারছেন তো আমি আর পুরাটা পড়লাম না আসলে নাস্তিকরা কতটা অমানবিক এবং বর্বর এটা আপনারা তাই প্রমাণ দেখতে পারলেন তো এখানে মোহাম্মদ করিম নামের আরেক নাস্তিক বাবা মেয়ে মেয়ের মাঝে তো আমি খারাপ কিছু দেখি বাবা মেয়ের বিয়ের মাঝে আমি তো কিছু খারাপ কিছু দেখি না আশা করি এরপরে আপনাদের আর কিছু বলার থাকবে না তো এখন দেখুন আমাদের মুফাস্সিল ভাইয়ের চমৎকার মুখের ভাষা আমি আসলে পড়তেও লজ্জাবো করতেছি যে আমি আসলে কি করব বুঝতে পারতেছি না আপনারা এটা দেখুন যে আসলে মুফাস্সিল কত উন্নত ভদ্র এবং কত উন্নত মানের সে আসলে ধর্ম ত্যাগ করে তার ব্যবহার কত উন্নত হয়েছে আপনার একটু এটাই দেখলেই বুঝতে পারবেন এবং এটাও দেখুন এই যে মুফাসসির ইসলাম তার কত উন্নত হয়েছে সে নাস্তিক হয়ে কত উন্নত করেছে তা নিজের চরিত্রকে কত উন্নত করেছে উন্নত করেছে আপনারা দেখুন এই দেখুন মুফাসুল ইসলামী এখানে বলতেছে মানুষকে গালাগিলে বিদ্রূপ করে হুমকি ধুমকি দেখে প্রকৃত মুসলমান চলে যায় অথচ মুফাসুল ইসলামী আরেক নাস্তিককে কীভাবে গালি দিয়ে এই আরেক মুসলমান ভাইকে কীভাবে গালি দিয়েছেন আপনার একটু দেখুন পক্স করে ভিডিওটা দেখুন আমি পড়লাম না সময় বেশি নষ্ট হবে তো এই যে আরেক এই তো মুফাসিল ভাইয়ের দেখুন আমি আসলে কী বলবো কিছুই বলার নেই আপনারা যা মন চায় তাই কমেন্ট করুন তো ওনাকে এতগুলো দেওয়ার পর না আমি বললাম আপনার মতামত চাই তো উনি বললেন না বস আমি একমত না আমি ধর্ম মানি না বলে অনৈতিক কাজ করব কেন আমি মানি না ধর্ম কিন্তু আমি এগুলো মানি না আমি তাকে বললাম ধন্যবাদ ভাই যান আপনি কি ইসলাম বিদ্বেষী মুফাসিলকে চিনেন উনি বললেন জি আমার সাথে দেখা হয়েছে কয়েকবার ও যাক ভালো হয়েছে আমি বললাম ওনার বিষয়ে কিছু বলবেন ভাই আমি জানতে চাই উনি অনেক সমালোচিত তো ওই নাস্তিক ভাইটি বললেন একনস্তিক নাস্তিক ভাইটি বললেন বস উনি একজন ভালো মানুষ আমরা আগেই জেনেছি মুফাসিল কত ভালো মানুষ হা হা মানুষ আমি তাকে অনেক ভালোবাসি ওনার কথা আমার ভালো ভালো লাগে আমি তাকে স্যার বলে ডাকি মুফাসের সম্পর্কে আমি আপনার নিরপেক্ষ মতামত চাই ভাইজান আশা করি ভালো জবাব পাবো ছবিগুলো দেখুন আর আমাকে বলুন তো আমি ওনাকে ছবিগুলো দিলাম তারপরে উনি আমাকে বললেন বস এটা তার ব্যাপার বাহ নাস্তিকতার মানবিকতার অবস্থা আমি তাকে রিপ্লে দিলাম হাহাহা আপনি তো একটু আগেই বললেন যে আপনি ফ্রি সেক্স পছন্দ করেন না আর মুফাসিলকে আপনি স্যার বলে ডাকেন তো আপনার স্যার এর এই অবস্থা কেন ভাই যান আপনাদের মাঝেও কি মতবিরোধ হয় যেখানে আপনারা ধর্ম এর বিভক্তির জন্য ধর্মই ছেড়ে দিচ্ছেন ওইটা যেমন তার ব্যাপার ঠিক তেমনি আপনারা যদি আপনাদের নাস্তিক্যবাদ শুধু নিজেদের মধ্যেই রাখতেন তাইলে কি ভালো হতো না মুসলিমরা তাদের বিশ্বাস নিয়ে থাক আর নাস্তিকরা তাদের মুক্তমনা নিয়ে থাক তারপরে ওই নাস্তিক ভাই আমাকে কী জবাব দিল আপনারা একটু শুনুন মানে হাস্যকর নাস্তিকরা যদি কত হাস্যকর আপনারা যদি একটু দেখেন দয়া করে উনি বললেন বস তার চিন্তাভাবনা তার যুক্তিকে ভালোবাসি প্লাস ভালোবাসব নবীও তার ছেলের বউকে বিয়ে করেছিলেন আপনি করবেন আমি জানতাম যে এই ধরনের কিছু একটা উনি টানবেন তো আমি পরে রিপ্লে কী দিলাম যে নবী কি তার নবী সাল্লাহ আলয় সাল্লাম কি তার আপন পুত্রের বউকে বিয়ে করেছেন আপনারা বিজ্ঞান মানেন তাই আপনি আমাকে বলুন আপনার ছেলে কাকে আপন ছেলে কাকে বলে আর পালক ছেলে কাকে বলে আপনি মুফাস্সিলের খারাপ ভাষার গালিগালাজ দেখার পরেও তাকে ভালোবাসবেন প্লাস বাসবো আর মোহাম্মদ সাল্লাম যেখানে তার আপন ছেলের বউকে বিয়ে করেনি আপন ছেলের বউকে বিয়ে করেননি এটা নিয়ে আপনাদের এত কথা ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যায় না উনি বললেন জীবস তার পালক ছেলে জায়দের বউকে নবী বিয়ে করেছিলেন বউয়ের নাম জয়নব আপনি কোনো হুজুর বা যে ইসলামিক বেশি জানে তাকে জিজ্ঞাসা করে শুনবেন প্লিজ আমি উনিকে বললাম আপনারা বিজ্ঞান মানেন তাই দেখুন উনি কিন্তু আমার উত্তরটা দিচ্ছেন না উনি কীভাবে এড়াই গেলেন আপনারা কমেন্টটা দেখলেই বুঝতে পারবেন তম এবার তাকে রিপ্লি দিলাম আপনারা বিজ্ঞান মানেন তাই আপনি আমাকে বলুন আপন ছেলে কাকে বলে আর পালক ছেলে কাকে বলে আপনি মুফাস্লের খারাপ ভাষায় গালিগাছা দেখার পরেও তাকে ভালোবাসবেন আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেখানে তার আপন ছেলের বুকে বিয়ে করেননি এটা নিয়ে আপনাদের এত কথা ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যায় না এর জবাব দেন আমি তাকে এটা পাল্টাবার বলেছিলাম যে জবাব দেন বিজ্ঞানের ভাষায় আপন পুত্র ও পালক পুত্র কাকে বলেন এইটা আমাকে বলুন এর জবাব জানলেই আশা করি আপনাদের আর কোনো কথা থাকবে না এই বিষয়ে উনি বললেন আপন আর পালক বলে কথা না আমি যদি আপনাকে ছেলে ডাকি আমি জীবনেও আপনার বউকে খারাপ নজরে দেখব না বিয়েতে বিয়ে তো দূরের কথা ওই কাজ একজন অমানুষই করতে পারে অর্থাৎ আপনার এই নাস্তিকের কথা অনুযায়ী মুফাসুল ইসলাম একজন অমানুষ অমানুষ ঠিক আছে কেনটা আপনার আপনাদেরকে আমরা আমি আগেই দেখাইছি তো আমি এবার থেকে রিপ্লাই দিলাম যে হ্যাঁ হেসে যে আপনার পালকপুত্র মাঝে অবশ্যই তফাত আছে আপনারা তো বিজ্ঞান মানেন তো বিজ্ঞানের ভাষায় তো আর না যার ডিএনএ তার বাবার সাথে মিলে এই তার ছেলে আর যারটা মিলে না এ তার ছেলে না বিজ্ঞানের এই কথা আপনারা মানছেন না কেন ভাই নাস্তিকদের কাছে ভালো ভালোমণ্ডলের মাপকাঠি কী অর্থাৎ নৈতিকতার মাপকাঠি কী বিজ্ঞানের ভাষায় দেখুন এই এই কমেন্টটা করার পরে এই নাস্তিক আমাকে কি বলতেছে আরে বস যদি আপনি জেগে ঘুমান আপনার ঘুম ভাঙবে না তারপর আমি এবার রিপ্লে দিলাম যে এটা কিন্তু আমার কমেন্টের জবাব হলো না আপনারাই দেখতে পারতেছেন তো ওনাকে আমি একটু উনি লেট করছেন পর আমি ওনাকে ভাই বললাম তারপরে উনি আবার বলতেছেন যে ধর্ম মানবিকতা নাই মানবিকতা নাই সেই ধর্মের আমার কাছে পাঁচ পয়সারও দাম নেই ইসলামে মানি নোংরামি আমি একজন হাফে ছিলাম একবারেই হাস্যকর একবারেই বাচ্চাসুলভ কথা আসলে মুফাসিল বাচ্চা তো ছোট তো ওনার নাস্তিকরা ছোট হয় স্বাভাবিক কি প্রশ্ন করলাম আর কি কমেন্ট করলাম আর কী রিপ্লাই দিলো তো আমি ওনাকে ভালোভাবে জিজ্ঞাসা করলাম যে ভাইজান আপনার আমার কন্থায় কষ্ট পাইলে আমি আপনার কাছে ক্ষমা চাই কিন্তু আপনি কিন্তু বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে পারলেন না যে নবী সাল্লা সাল্লাম কোনো খারাপ কাজ করেছেন তিনি তো তালাকপ্রাপ্তা মহিলাকে বিয়ে করেছেন এতে অমানবিকতার কি দেখলেন যেখানে আপনি নাস্তিক ফ্রি সেক্সে বিশ্বাস করে এখানে তাদের বিয়ে নিয়ে এত মানবতার প্রশ্ন আসে কেন আবারও ডাবল স্ট্যান্ডার্ড উনি আবার লিখতেছেন দেখুন উনার যুক্তিটা কত লেইম এই নাস্তিক আবার বলতেছে যে মোহাম্মদ ছিল একজন নারী লোভী লুচ্চা যে ছয় বছরের মেয়ে থেকে ষাট বছরের বুড়ি ও বাদ পড়েনি কোরআন হাদিসগুলো মনে সহকারে পড়লে বুঝতে পারবেন আমি আবার বলতাম যে তার মানে আপনি এখন মোহাম্মদ সাল্লাম ও মা আশার উদ্দ বিষয়ে কথা বলতে চাইছেন তাই তো উনি বলেন আচ্ছা বস আপনি কি আপনার ভাতিজার বউকে বিয়ে করতে পারবেন সত্য বলবেন তো উনি যখন টপিক চেঞ্জ করতে চাচ্ছেন তখন আমি আবার রিপ্লাই দিলাম যে আগে মহম্মদ সাল্লি সাল্লাম ও মা ইশারদুল্লাহতনার বিষয়ে কথা শেষ করিনি ভাই তারপর ওইটা যদিও মহম্মদ সাল্লু সাল্লাম ও তার পালক পুত্রের বিয়ে নিয়ে আপনি কোনো যৌক্তিক ও বিজ্ঞানের আলোকে সমাধান দিতে পারেননি ভাই তো উনি বললেন বস নবীনা সর্বকালে সেরা ঐতান নমুনা আমি বললাম ভাই একটু বুঝে বলুন উনি বললেন বস আপনি কোরআন প্লাস বোখারি আবু আবুদাব শরীফ উনি হয়তো বা বুঝতে চাইছেন যে উনি বা একটু বেশি পুরা ফেলাইছেন যাই হোক পর আমি এবার রিপ্লাই দিলাম যে ভাই আমি আপনাকে বলছিলাম যে আমি আপনার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব ওনাকে আমি অনেক আগেই বলছিলাম তাই আজকে আমি আপনার সাথে এই বিষয়ে কথা বলতে ইচ্ছুক যদিও বা আপনি টপিক বদলাচ্ছেন বারবার একটি বিষয় ঠিক করুন আবার আলোচনা শুরু করি তো আপনি যাকে গালি দিয়েছেন তো উনি যেহেতু নবীজিকে গালি দিয়েছিলো তো আমেরিকার হাইকোর্টে তো আপনারা ছবিটা দেখুন এই যে এই ছবিটা প্রফেট মোহাম্মদ হনরে বা ইউএস সুপ্রিম কোর্ট অ্যাস ওয়ান অফ দ্য গ্রেটেস্ট গিভার্স অফ দ্য ওয়ার্ল্ড ইন ওয়ান নাইনটি থার্টি ফাইভ আশা করি আমার কিছু বলতে হবে না তো উনি আর কোনো রিপ্লে দিচ্ছেন না আমি ওনাকে ভাই ভাই বলে দুইবারই করলাম একটা সাতচল্লিশ বেজে গেছে তো উনি হয়তোবা এখন ফেসবুকেও নেই তো যাই হোক আশা করি আপনারা উপকৃত হয়েছেন তো এটা প্রথম পর্ব থাকবে দ্বিতীয়পত্রে ওনার সাথে আরও মজার মজার টপিক আলোচনা করব তো আমরা বলতে পারি মুফাসিলের অনেক কাছের লোকের যুক্তির এই অবস্থা তো ওনার কি অবস্থা হবে যাই হোক হয়তো হয়তোবা বেশি লম্ব হয়ে গিয়েছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা রেখেই আমি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া বাক